শ্রীমন মহাপ্রভু কর্তৃক টুন্ডিরাম ও তীর্থরামের উদ্ধার। শ্রীমন মহাপ্রভু যেখানেই গমন করেন সেখানেই বহু লোক তার অনুগমন করেন। মহাপ্রভু পথে চলাকালীন যখন উচ্চস্বরে কীর্তন করেন তখন তাকে দেখে উন্মত্তের ন্যায় বহু লোক কীর্তন করতে করতে তার পিছনে ছুটে চলেন। যুগধর্ম প্রবর্তক মহাপ্রভু শ্রীকৃষ্ণ নামের প্রবল তরঙ্গে দক্ষিণ দেশ ভাসিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ নামের অভূতপূর্ব বন্যা এসে যেন অকস্মাৎ দক্ষিণ দেশকে একেবারে প্লাবিত করল। এই বন্যার প্রবল তরঙ্গে সকলেই ডুবল। এভাবেই শ্রীমন মহাপ্রভু জীব উদ্ধার করতে করতে তুঙ্গভদ্রার নিকট এক স্থানে এসে উপস্থিত হলেন। সেখানে টুন্ডিরাম স্বামী নামে এক দিগ্বিজয়ী পণ্ডিত বাস করতেন। তার পাণ্ডিত্য প্রতিভায় সমগ্র দক্ষিণ ভারত আলোকিত ছিল। তিনি জ্ঞানমার্গ অবলম্বন করে শুষ্ক তর্ক বিচারে সমস্ত জীবন অতিবাহিত করেছিলেন। তিনি প্রবল পাণ্ডিত্য অভিমানী ছিলেন। শ্রীমন মহাপ্রভু তুঙ্গভদ্রার তটে গেলেন এবং তখন টুন্ডিরাম স্বামী শ্রীমন মহাপ্রভুর সহিত শাস্ত্র বিচারে তর্ক যুদ্ধে আসেন এবং সহজেই পরাজয় স্বীকার করেন। অতঃপর মহাপ্রভু শ্রীচরণে আত্মসমর্পণ করে শ্রীমন মহাপ্রভুর পাণ্ডিত্য প্রতিভা ও তার দৈন্যতা দেখে এই পণ্ডিত শিরোমণি লজ্জিত হয়ে মহাপ্রভুর চরণতলে পতিত হয়ে কৃপা ভিক্ষা করলেন। শ্রীমন মহাপ্রভু তাকে কৃপা করলে তিনি ভক্তি পথের প্রতীক হয়ে জীবন সার্থক করলেন। অনন্তর মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব অক্ষয়বট নামক তীর্থস্থানে এসে বটেশ্বর শিব দর্শন করে প্রেম আনন্দে নিত্য কীর্তন করে ওই শিব মন্দিরে রজনী যাপন করলেন। এই স্থানের তীর্থনাম নামে এক ধনী লোক দুজন পতিতা রমণী নিয়ে উপস্থিত হলেন। শ্রীমন মহাপ্রভুর অপূর্ব রূপ লাবণ্য দর্শন করে এবং তার উৎকট বৈরাগ্য দর্শনে তীর্থরামের মনে মহাপ্রভুকে পরীক্ষা করার বাসনা হল। নির্বিকার শ্রীমন মহাপ্রভুর প্রেম চেষ্টাতে তাদের সকল ভ্রম দূর হল। শ্রীমন মহাপ্রভু প্রেমাবেশে সেখানে হুঙ্গার গর্জন পূর্বক নিত্য কীর্তন করতে লাগলেন। মহাপ্রভুর শ্রী অঙ্গ হতে অদ্ভুত তেজ নির্গত হতে দেখে তীর্থরাম চমৎকৃত হলেন। ভাবনিধি মহাপ্রভুর কমল নয়ন দিয়ে পিচকারীর দ্বারার ন্যায় অশ্রুজল ছুটে তার সর্বাঙ্গ প্রেমভরে থরথর করে কম্পিত হতে দেখে তীর্থরাম মহাপ্রভুর শ্রীচরণে পতিত হয়ে বললেন, বড়ই পাষণ্ডময়ী পাপীর তীর্থরাম, কৃপা করি মরে প্রভু দেহ হরিনাম। তাকে পরম করুণাময় শ্রীমন মহাপ্রভু তুলে গাঢ় প্রেম আলিঙ্গন দানে কৃতার্থ করলেন। মহাপ্রভু বললেন, তীর্থরাম তুমি সাধু, তোমাকে স্পর্শ করে আজ আমি পবিত্র হলাম। মহাপ্রভুর কৃপা বাক্য শ্রবণ করে তীর্থরামের হৃদয় একেবারে গলে গেল। অনুতাপা নলে তীর্থরামের সর্ব পাপ দূর হল। তার হৃদয়ে মহাপ্রভু তাকে আলিঙ্গন দানে সুস্থির করে উপদেশ প্রদান করলেন। প্রভু কয়ে তীর্ণসম গণই ভৈভবে, ভক্তি ধন অমূল্য রতন পাবে তবে, ঈশ্বরের বিশ্বাস ঈশ্বর আনিয়া মিলায়, তার কিছু প্রমাণ তো কহেন না যায়। বহু শাস্ত্র আলাপনে কৃপা প্রয়োজন, বিশ্বাস করিয়া কৃষ্ণ পরভজন। শ্রীমন মহাপ্রভুর উপদেশ বাক্যে তীর্থরামের বিষয় বৈরাগ্যের উদয় হল। তিনি হরিনাম গানে উন্মত্ত হলেন। বটেশ্বরে মহাপ্রভু এভাবে সাত দিন থেকে সর্বলোক উদ্ধার করে
দশ ক্রোশব্যাপী এক ভীষণ হিংস্র জন্তু সংখলিত বিশাল অরণ্য মধ্যে প্রবেশ করলেন। ভীষণ অরণ্য নির জীব জন্তু কীট পতঙ্গ বৃক্ষলতা শ্রীমন মহাপ্রভু মুখ নিঃসৃত মধুর কৃষ্ণনাম শ্রবণে সকলের উদ্ধার হল। সঙ্গী কৃষ্ণদাস আদি ভীষণ অরণ্যে দেখে ভয় পেলেন। মহাপ্রভুর কৃপায় একটি হিংস্র জন্তুও তাদের সামনে পড়ল না। মহাপ্রভুর পিছনে পিছনে তারা নির্ভয়ে এই বৃহৎ অরণ্য পার হয়ে মুন্না নগরে এসে উপস্থিত হলেন। মহাপ্রভু একটি বৃক্ষতলে বসে বিশ্রাম করছেন। নগরের অগণিত লোক এসে মহাপ্রভুকে দর্শন করে কৃতার্থ মনে করল। এমন অপরূপ রূপবান নবীন সন্ন্যাসী তারা কখনো চোখে দেখেন নাই। মহাপ্রভু এই স্থানে বসে অদ্ভুত নিত্য কীর্তন করলেন। দেখতে দেখতে বহু লোকে সমাবেশ হল। সকল নগরবাসীকে হরিনামে মত্ত করে মহাপ্রভু সেই স্থান হতে যাত্রা করলেন। বিদায়কালীন নগরবাসী বহু লোক ভোজ্য বস্তু মহাপ্রভুকে দিতে আসলে তিনি বৃক্ষতল বাসিনী একটি বৃদ্ধা ভিখারিণীকে সে সকল দিতে বলে সাথে সাথে সে স্থান ত্যাগ করলেন। প্রভু কহে, শুনো শুনো মুন্নাবাসীগণ, তোমাদের ভিক্ষা আমি করিনু গ্রহণ। বৃক্ষতলে এই যে দুঃখিনী বসে আছে, এই সব অন্ন বস্ত্র দাও তার কাছে। মুন্নাবাসী নরনারীগণ শ্রীমন মহাপ্রভুর এই প্রকার দয়া দেখে তারা বিস্মিত হলেন। মহাপ্রভুর পিছনে অনেক লোক ছুটে এলো, কিন্তু কেউ তার নাগাল পেল না।